দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মিললেও এখনো তীব্র গরমে পড়ছে যশোর বারো মিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী হওয়ায় জনজীবন বিপর্যস্ত এখানকার মানুষের সকালে মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজ বাড়তে থাকে ফলে সাধারণ মানুষের ভোগান্তির সঙ্গে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবীরা তবে আবহাওয়া অফিস বলছে যশোর সহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে স্বস্তি বৃষ্টির অপেক্ষায় দিন পার করছে মেহেরপুরবাসী এক মাসের বেশি সময় ধরে মেহেরপুর জেলা সহ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ভ্যাপসা গরমে গবাদি পশু আর ক্ষেতের ফসল দিয়ে বিপাকে সাধারণ মানুষ